আর সে বাড়ি করার উপলক্ষে বা উদ্বোধন করতে গিয়ে আলিমুল্লামা বা হাফিজদেরকে ডেকে কোরআন তিলাওত কিংবা খতম এবং এরপরে আপ্যায়নের আয়োজন এগুলো সম্পর্কে এক বিধান সম্পর্কে উত্তর হচ্ছে মানুষকে খাওয়ানো এটা তো উপলক্ষ উপল ছাড়া উপলক্ষ সহ মানে এরকম একটা উদ্বোধন এটা প্রশংসনীয় যেহেতু ব্যাপকভাবে বলা হয়েছে তোমরা মানুষকে খাবার খাও এই জন্য খাবার খাওয়ানোতে এইগুলো উপলক্ষে হোক উপলক্ষ ছাড়া হোক কোনো নিন্দা নেই বিশেষ করে কেউ বলতে পারেন যে উপলক্ষ কেন উপলক্ষ বলে উপলক্ষ ছাড়া তো অনেক সময় ডাকতেও পারে না সময়ও হয় না সুযোগও হয় না মনও এরকম প্রস্তুত থাকে না আল্লাহনীসল যেহেতু যেহেতু খাওয়াইতে বলেছেন সে ওই উপলক্ষ্যে খাওয়াচ্ছে আর খাওয়ার তো কোনো আবাদত সরাসরি আবাদত না এটা জাগতিক বিষয় কিন্তু খাওয়ানোর নির্দেশ মানার কারণে সে সব পাবে যদি নিয়ত খাঁটি থাকে এবং ইসলামের আগের যুগে এরকম কিছু রীতি ছিল যেগুলোকে ইসলাম ভঙ্গ করে নেয় যেমন খতনার ক্ষেত্রে খতনার সময় খাওয়া দাওয়া এটা কোনো ইসলামের কোনো একটা বিধিবদ্ধ আলাদা আবাদত হিসেবে সবের অনুষ্ঠান হিসেবে এটাকে প্রবর্তন করেও নেই আবার ওই আগের যুগে যেটা চালু ছিল সেটাও নিষেধ করা হয় নাই সেই জন্য বৈধ আছে অবৈধ হয়ে কখন যখন ওই ওইটার অনুষ্ঠানকে একটা রসম রেওয়াজে রূপ দেওয়া হয় এবং সেখানে ডিমান্ড থাকে চেয়ার টেবিল নিয়ে অনেক অনেকজন বসে নাম লিখে যে অঙ্ক এটা নিয়ে আসছে এই জায়গাতে হলো সমস্যা এবং এটা করতেই হবে এটা মনে করে এটা করানো সমস্যা তো যেহেতু এখানে শুধু খাবারের আয়োজনের সমস্যা নেই তাহলে বুঝলাম কিন্তু আরেকটা থেকে গেলো যে অ্যাবাদতাদতের মধ্যে অনুশাসন কিন্তু শক্ত কোরআন তিলতের কথা যে বললেন তাহলে এই এই এইটা দিকে আপত্তি আসলো যে এইভাবে এটা করতে গেলে অনুমোদন লাগবে এখানে শরীয়তের কোনো অনুমোদন নেই সেই জন্য সরা সুজাস এসে দাওয়াত খেয়ে চলে যাবেন মুখে মুখে মনে মনে দোয়া হবে সাধারণভাবে এটা আনুষ্ঠানিকতার মাধ্যমে কোনো দোয়া কোন দুরুদ কোনো ধরনের কুলখানি মানে চার কুল পড়া এবং কোরআন বিশেষ কোনো আয়াত পড়ে তারপরে সবাই মিলে দোয়া করে এটা হবে না এটা বেদান